অনুভিজ্ঞ লোক দ্বারা খামার পরিচালনা করা। আচ্ছা, এটা খামারের একটা মূল ইম্পর্টেন্ট। যারা খামারের মালিক আছে, যারা নিজেরা করতে পারে না, মনে করেন যে আমি একটা খামারি। আমাদের আজকের গন্তব্য সিলেট জেলার জনতাপুর উপজেলার আসামপাড়ায় আব্দুল শুকুর ভাইয়ের মেঘালয়ের পাহাড়ের পাশেই ব্ল্যাক অস্ট্রেলপ মুরগির খামারে। আজকের ভিডিওতে জানতে পারবেন ডিমের পার্সেন্টেজ ভালো করতে কি করবেন, খামারের লাইটিং ব্যবস্থা কি করা দরকার, খামারিরা সবচেয়ে কি বেশি ভুল করে থাকেন, সঠিক লেবার নিয়োগ। বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম, এই হলো আপনার খামার? জি। আচ্ছা, আমি দেখতেছি ওই পাশে পাহাড়। এটা মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড়? জি। আচ্ছা, নিচে সমতল নামতেছি আমরা। হ্যাঁ, সমতল। এখন তো কাটছেন, ভালো সুন্দর করে কাটছেন, তাই না? হ্যাঁ। এখানে কতগুলো মুরগি আছে আপনার? 1000 মতন আছে। 1000 মুরগি আছে? এর কি জাতের? এটা ব্ল্যাক অস্ট্রেলপ। ব্ল্যাক অস্ট্রেলপ আছে। এগুলা আপনি শুরু করছেন কতদিন শুরু করা? এটা 2-3 মাস হয়। 2-3 মাস? এটা কি একদিনে বাচ্চা নিয়ে আসছিলেন নাকি নিয়ে আসছিলেন? না, 2 মাসের বাচ্চা নিয়ে আসছে। 2 মাসের বাচ্চা নিয়ে আসছে। এই বাচ্চাগুলো কোথেকে নিয়ে আসছেন? সানারা পোল্ট্রি থেকে। ও, সানারা পোল্ট্রি থেকে। খবর খবর করতে পারলেন আপনারা? এই মোবাইলে নেটে মেটে থেকে সংগ্রহ করছি। সংগ্রহ করছেন? জি। করে আর মোটামুটি কি অবস্থা বুঝতেছেন? মোটামুটি তো অবস্থান ভালোই দেখা যাইতেছে। আচ্ছা, ভালোই দেখা, অনেকটাই ভালো, তাই না? হ্যাঁ, অনেকটাই ভালো। তো আপনি এই অস্ট্রেলপ মুরগি কেন আসলেন? কিভাবে আপনি আসা? এটা আসা হইলো নেটে মেটে দেখিয়া, একটু ভালো লাগছে। আচ্ছা, তো আমাদের মূলত ব্যবসা হইলো পাথরের। পাথরের ব্যবসা? ওই ব্যবসা আমাদের এলাকায় কেউ করে না। আচ্ছা, তা আমার হিসাব হইলো একটা কুরিয়ার দেখি। আচ্ছা, হয়তো আমার দেখা দেখি আরো 2-4 জন করবে এলাকার, এত ই হইব, তো আমার নাইলে লাভ হবে, নাইলে কিছু লস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার দেখি, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এই জন্য করা আর কি। মানে পাথরের ব্যবসা আছে। এখানে কজন কাজ করে? এখানে 2 জন কাজ করে। মাটি কাটা, গর্ত করা, বা এই খরচ মরচ আছে না, এই পর্যন্ত গেছে। আপনার কি জায়গা জুগের দাম কিরকম মোটামুটি? এখানে জায়গার দাম আছে প্রায় 5-7 লাখ টাকা এক কেয়ারের দাম আছে। ছোট ড্রামের ভিতরে পানি দেখো আগে, ওর ভিতরে কতটুকু পানি আছে ওটা মেপে নাও। আচ্ছা, দাও এক এক করে দাও। আর সকালে পানি তো কমপ্লিট না? আচ্ছা, ঠিক আছে। এখন দেখে শুনে এটা লাগেনি বোধহয়, ঠিক মতন লাগা দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছেন। আপনি ভালো আছেন? কি হচ্ছে এখানে আপনার? এই যে আমাদের এই একটা নতুন একটা জাত ব্ল্যাক অস্ট্রেলপ, যা সানারা পোল্ট্রি থেকে আমরা নিয়ে আসছি। আচ্ছা, তো আমার বড় ভাই আছে একজন, তো ওনার সহযোগিতায় আমরা একটা বড় মেগা প্রজেক্টে একটা হাতে নিয়েছি। বৃহত্তর সিলেটের ভিতরে নাই, তো আমাদের সব থেকে বড় উদ্যোক্তা মিস্টার শুকুর ভাই, ওনার প্ররোচনায় আমি এটা হাতে নিছি। এই কারণে যে উনি আর্থিক সহযোগিতা সব দিক থেকে উনি সহযোগিতা করছে। উনি এই ব্যবসায়ী না, উনি অ্যাকচুয়ালি পাথরের ব্যবসায়ী। উনি পাথর ছাড়া কিছু বোঝে না, অত্র অঞ্চলে পাথর ছাড়া আর কিছু বোঝে না, এই জিনিসটা নাই। তো পরবর্তীতে উনাকে জানানোর পরে উনি উদ্যোক্তা হলো। উনি আরও বিশাল বিশাল শেড করছে, যেখানে হাঁস পালন করবে, বৃক্ষরোপণ হচ্ছে, সিডলেস লেবু, এবং সিডলেস বড়ই, যেটা এই প্রজেক্টটা, হ্যাঁ এই প্রজেক্টটা উনি হাতে নিচ্ছে। অর্ডারি লেবু তো আছে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখি আমরা মানে আগামীতে কতদূর এগোয় যায়। আমাদের আগামী এক বছরে একটা প্রজেক্ট হচ্ছে যে আমরা এখানে 10,000 আপনার ব্ল্যাক অস্ট্রেলপ এটা আমরা ইয়েতে নিয়ে আসবো। সিলেটে আমি মনে হয় আপনি প্রথম শুরু করছেন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের সিলেটবাসীকে কি বলবেন যারা বেকার আছে? আমি সিলেটবাসীকে বলবো যে আপনারা আসুন, এগোয় আসুন, সবাই একসাথে হাত মিলাই। আমরা অত্র অঞ্চলে এই আমরা প্রান্তিক যারা এই মুরগি পালনের সাথে জড়িত হয়ে যাব,
যে আগামী ভবিষ্যতে এই সরকার আমরা দেখাই দিতে চাই যে আপনি যে কথাটা মুখ দিয়ে বের করছেন যে কোনো বেকার থাকবে না, আমরা ইনশাআল্লাহ আমরা আপনার হয়ে সেগুলো পূরণ করতে সহযোগিতা করে যাব, বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা পারব। ভাই অনেকে প্রশ্ন করতে পারে যে আসলে আমার এই খামারটা হলো সিলেটে, জি জি, একদম বড় এলাকা, জি জি, আর আপনার প্রজেক্ট হলো পাঁচবিবি, আপনি এখানে কেন? আসলে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে শুধু এখানেই না, বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের এই ধরনের কন্ট্রাক্ট ফার্মিং চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে আমরা মানে সবসময় রেগুলার আমরা বিভিন্ন খামারে এভাবে পরিদর্শন করে দেখি, এবং পরিদর্শন করে আসে আমরা দেখি আমাদের এখানে কি কি সুবিধা অসুবিধা, আমাদের খামারিদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা মূলত কন্ট্রাক্ট ফার্মিং, আমরা এখানে বাচ্চা দিব, বাচ্চা বড় হবে, ডিম দিবে, ডিম আমরা হ্যাচিং করে এই ডিম আমরা মার্কেটে বিক্রি করি, বাচ্চা বিক্রি করি। অনেকেই প্রশ্ন করে যে আসলে আপনাদের তো কোনো প্যারেন্টস দেখি না, আপনার বাচ্চা এত বাচ্চা কোথায় পান, এরকম প্রশ্ন আসাটা স্বাভাবিক। কিন্তু আমাদের মূল মাদার প্ল্যান্ট হচ্ছে এটা, এখান থেকে ডিমগুলো কালেকশন করে আমরা হ্যাচিং করে এই বাচ্চাগুলো প্রান্তিক পর্যায়ে খামারিদের মাঝে বিতরণ করি। আচ্ছা, এইখানে এসে কিছু সমস্যা আছে, যদি আপনি ডাক্তার না? জি জি, আমি আসলে ডাক্তার না, এদের আমরা সবসময় পরামর্শ দেই স্থানীয় পানি সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে এবং তাদের পরামর্শ অনুযায়ী খামার পরিচালনা করা। আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতা আছে বা চলতে ফিরতে ব্যবসার ইসে আমাদের কিছু দেখা দেখি, আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, এই অভিজ্ঞতার আলোকে আমরা যতটুকু সম্ভব এদের সুপরামর্শ দেওয়ার চেষ্টা করি। এবার প্রথম পরশ আমি দেখে আসি, দেখতেছি যে ওদের লিটারসটা একদম মানে লিটার বলতে কি বলনি সেকরি বলে, এটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা আসলে কয়দিন পর এবং কিভাবে চেঞ্জ করা দরকার? আসলে এটা কয়দিন পরের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, ডিপেন্ড করে হচ্ছে লিটারের পরিবেশের উপর। আচ্ছা, মূল কথা হচ্ছে এই যে লিটারটা এটা ঝরঝরে থাকতে হবে। আচ্ছা, এটা ভিজলে এটা চলবে না। কতদিন পর পর চেঞ্জ করবেন এটা বড় মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে আপনার লিটারটা ঝরঝরে আছে কিনা। কিন্তু আমি এখানে যে কাজের সিলেটের লোকটা আছে, ভাই তোমরা এটা কি প্রতিদিন 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 ওলট পালট করে দেওয়া যেতে পারে? আচ্ছা, কিন্তু যতদিন আপনি ওলট পালট করে দিতে পারবেন যতদিন লিটারটা ঝরঝরে থাকে। আচ্ছা আচ্ছা, লিটার যদি ভিজে যায়, যেমন এই এখন যে লিটারটা দেখতেছেন, এই লিটারটা ওলট পালট করলে এটার কোনো কাজ আসবে না, এটা পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আপনি যে খামার ভিজিট করতে আসছেন, জি জি, তো এই খামারটা আসলে কি কি অসুবিধাগুলো পাইছেন, সমস্যাগুলো পাইছেন? এই খামারে আসলে লিটারটা যদি বাদ দেয়, লিটারটা একটা বড় প্রবলেম এখন, যা মানে সামগ্রিকভাবে যা দেখতেছি লিটারটাই শুধু প্রবলেম। আচ্ছা, এর বাইরে খামারের যে বায়ো সিকিউরিটি যেটা যৌব নিরাপত্তা, এগুলো আমার দৃষ্টিতে মোটামুটি সব ঠিক আছে, শুধু এই লিটারটা একটু প্রবলেম হচ্ছে, লিটারটা চেঞ্জ করে দিলে আর তেমন কোনো প্রবলেম। আচ্ছা, আমি এখন এইটা ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, আদার্স যে আপনারা যেভাবে আপনারা পরিচালনা করেন বা তত্ত্বাবধান করেন বা বিভিন্ন জায়গায় যান, এর মধ্যে সবচেয়ে সমস্যাগুলো কি পড়ে খামারিগুলো? সবচেয়ে বড় সমস্যা পড়ে মূলত লিটার ব্যবস্থাপনাটা। খামার কতটুকু নিরাপত্তা আছে, বাইরের লোকজন আসে কিনা, বাইরের কুকুর বিড়াল আসে কিনা, বাইরের দেশি যে সারা মুরগিগুলো থাকে এগুলো ঢুকলে ওই মুরগিগুলো জীবাণু বহন করে এই মুরগির সাথে অ্যাডজাস্ট হয়, তখন এই ফার্মগুলো আক্রান্ত হয়। নির্দিষ্ট পায়ের যে পঞ্চ স্যান্ডেল আমরা যেটা বলি বা জুতা যেটাই বলেন এটা ব্যবহার করতে হবে, এবং খামারে ঢুকার আগে অবশ্যই জীবাণুনাশক শৈলে স্প্রে করে খামারে প্রবেশ করতে হবে, এর বাইরে কোনো কারণেই প্রবেশের অনুমতি নেই, এমন যদি খামারে অনারও হয় তারও কোনো অনুমতি নেই। আচ্ছা, আমরা দুটো সমস্যা সমাধান পাইলাম, সেটা হলো আপনার যেটা তুষ বলি আমরা সেটা চেঞ্জ করে, এখানে আসলে অনেকে বালু দেয় অনেকে তুষ দেয়, কোনটা আসলে ভালো মনে করেন আপনি? আসলে এটা মুরগির বয়সের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, যেমন ছোট বয়সে আপনি বালুটা পারফেক্ট না। আচ্ছা, কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত বালু? এটা মিনিমাম আপনার যারা ডিমের ব্রিডিং করে ডিমের জন্য করে এরা 3 মাস পর থেকে এটা বালু ব্যবহার করতে পারে। আচ্ছা আচ্ছা, যারা মাংসের জন্য করে তাদের জন্য আসলে বালুটা পারফেক্ট না, এদের জন্য তুষই ব্যবহার করতে হবে। ব্রিডিং বয়সে কেমন বলুন তো, যে সমস্যাগুলো পান সমাধান কি? লাইটিং ব্যবস্থা আসলে এই যে কি যারা ডিমের জন্য করে এরা মানে নির্দিষ্ট পরিমাণের নির্দিষ্ট টাইমের আগে এরা লাইট বন্ধ করে দেয়।
মানে এই যে আমাদের যে আলোটা একটা নির্দিষ্ট টাইমের আলো প্রয়োজন ডিমের জন্য কখন কখন সেটা এটা আপনার টোটাল 12 ঘন্টা 10 থেকে 12 ঘন্টা আলো দরকার 10 থেকে 12 ঘন্টা 12 ঘন্টা আলো দরকার তবে এই ফার্মটা কিন্তু সুন্দর একদম চামড়া কিন্তু খোলা এখন সব আমরা কিন্তু পাহাড়ের উপর দাঁড়া আছি পাহাড়ের উপর দাঁড়া আছে খোলা থাক সবই ঠিক আছে আপনি দিনে এখানে আলো পাচ্ছে কয় ঘন্টা দিনে তো মনে করেন আপনার বা তত 6 ঘন্টা পাবে 6 ঘন্টা পাচ্ছে 6 ঘন্টার পরে সন্ধ্যার পরে আরো 4 ঘন্টা আলো তাকে কমসে কম দিতে হবে আমাদের লাইট জ্বালো দিতে হবে লাইট জ্বালো দিতে হবে আপনি যেভাবে দেন 10 থেকে 12 ঘন্টা আলো দিতে হবে ওকে মানে প্রতিদিন প্রতিদিন দিলে কি আর ভালো দিলে ডিমের পার্সেন্টেজটা ভালো আসে কিন্তু আপনি মাংসের জন্য যেটা করবেন এটার প্রয়োজন নেই এটা এটা সব সময় আলো চলবে পরিচর্যা বলতে কি করলে স্বাস্থ্য ভালো হয় পরিচর্যা বলতে নিয়মিত খাবার পানি আচ্ছা এগুলো মেইনটেইন করতে হবে এবং সবচেয়ে বড় একটা প্রবলেম হয় খামারিরা আচ্ছা অনভিজ্ঞ লোক দ্বারা খামার পরিচালনা করা আচ্ছা এটা খামারের একটা মূল ইম্পর্টেন্ট যারা খামারের মালিক আছে যারা নিজেরা করতে পারে না মনে করেন যে আমি একটা খামারি আমি কিন্তু করতে পারতেছি না আমি একটা লোক দিয়ে খামারটা পরিচালনা করাবো এইখানে এই খামারি সবচেয়ে বড় ভুল করে সেটা হচ্ছে অনভিজ্ঞ লোক দ্বারা খামার পরিচালনা করা কারণ এখন এই যে মুরগিটার পরিবেশ আমরা কিন্তু আজকে এটা দেখতেছি এটা একটা প্রবলেম হয়েছে এখানে কিন্তু এই যে এখানে খামারের ওনার ওনারা কিন্তু এখানে লোক নিয়োগ করা আছে কিন্তু এই লোকটা কিন্তু এতদিন ধরতে পারে নাই যে এখানে এই লিটারের প্রবলেম এটা কিন্তু খামারের ব্যর্থতা এটা খামারের ব্যর্থতা এটা হলো লেবারের ব্যর্থতা না না অবশ্যই এটা খামারের ব্যর্থতা কারণ খামারি সঠিক লেবার নির্বাচন করতে ভুল করছে আচ্ছা আচ্ছা এটা যদি কোনো অভিজ্ঞ খামারি হইতো এই বিষয়ে যায় আপনার সাথে আমি একমত না আচ্ছা এটা অবশ্যই অনারের প্রবলেম অনার যদি অভিজ্ঞ যোগ্য লোককে এখানে নিয়োগ করা হইতো তাহলে কিন্তু এই ভুলটা হওয়ার কথা না দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করার আগে একটা কথা বলতে চাই দেখেন এখানে অস্ট্রলপ আমি কিন্তু এর আগে অস্ট্রলপের বাচ্চা পাইছিলাম যেটা হলো শুধু জাস্ট বাচ্চা ভিডিও করছিলাম আমি এরকম প্যারেন্টস কখনো পাই নাই তো আজকে আপনাদেরকে প্যারেন্টস দেখালে সিলেট আসছি এবং যিনি এখানকার মালিক উনি জাস্ট এই ব্যবসা কিন্তু তার না জাস্ট উনি এলাকায় দেখানোর জন্য জাস্ট এলাকার আসলে এই আমাদের এগ্রিকালচারটা কেমন হয় এবং এলাকার আরও যেন ওনাকে দেখে আরও শেখে কিন্তু উনি কিন্তু অ্যাকচুয়ালি পাথরের ব্যবসায়ী মানে কোটি কোটি তার পাথরের বোঝেনি পাথরের ব্যবসা সে কেমন তা কিন্তু সে জাস্ট সে গবেষণামূলক শুরু করছে তো আমি আশা করতেছি যে ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে না উনি এটা আরও বড় করে করবেন ওনার একটা প্রজেক্ট শুরু করতেছেন তো প্রিয় দর্শক আজকে আমি শেষ করছি শেষ করে বলতে চাই যে এইটারই আমার আরেকটা পর্ব হবে সব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন খোদা হাফেজ